আজ মহাশিবরাত্রি। বিকেল থেকেই ভিড় উপচে পড়ছে জলপাইগুড়ি শহরের বিভিন্ন শিব মন্দিরে। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে, শিবরাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি যাপন, দেবাদিদেব মহাদেবের আরাধনা করার শ্রেষ্ঠ সময় হলো এদিন। দুই বছর করোনা আবহের কারণে শিবব্রতীরা সেই আড়ম্বরের মধ্য দিয়ে শিবরাত্রি পালন করতে পারেনি, কিন্তু এবছর সব স্বাভাবিক হওয়াতে বিকেল থেকে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে শিবব্রতীরা শিবের মাথায় জল বেল ও বেলপাতা নিবেদন করে চলেছে। জলপাইগুড়ি শহরে যোগমায়া কালীবাড়ি সহ বিভিন্ন শিব মন্দিরে চলছে শিব পুজো। একটা সময় শিবরাত্রি লাগছে, আমরা সবাই জল ঢালতে আসছি এখানটায়। কালকে তো ছটা না, কালকে চারটা পর্যন্ত থাকবে, সবাই জল ঢালছি, ভালো লাগছে। এবার গত বছর এইভাবে জল ঢালতে পারিনি আমরা কেউ, এবছর খুব ভালো লাগছে এইভাবে জল ঢালাতে। সবাই আসছে এই মন্দিরে পুজো করতে। যোগমায়া কালীবাড়িতে এসেছি জল ঢালতে শিবের। জলপাইগুড়ি রায়কোতপাড়া। পাঁচ বছর ধরে জলপাইগুড়ি মিউনিসিপাল মার্কেট সংলগ্ন শিব মন্দিরেও খুব সুন্দর পরিবেশে বিকেল থেকে পুজো শুরু হয়েছে। আগামীকাল প্রচুর মানুষকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে বলে ওই পুজো কমিটির সদস্য কৌস্তব বোস আমাদের জানালেন। আমাদের এখানে এটা পঞ্চম বছরের মহাশিবরাত্রি পুজো উদযাপন হচ্ছে। বিগত পাঁচ বছর ধরে আমরা এটা করে আসছি এইখানকার এলাকার মানুষদের সহযোগিতায়, আর বিশেষ করে আমাদের এলাকার দাদা, আমাদের দাদা শ্রী কমল দাসের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনটা চলছে বিগত পাঁচ বছর ধরে। তো এখানে রাত্রে পুজো হবে, এলাকার মহিলারা এসে এখানে শিবরাত্রির পুজো উদযাপন করবে, এবং কালকে প্রায় 4,500-5,000 লোক এখানে সকালে ভোগ নেবে আর কি। পাশাপাশি জলপাইগুড়ি বাবুপাড়া 7 বুলেট ক্লাব ও বোলে বোম সেবা সমিতির যৌথ উদ্যোগে বিগত 6 বছর ধরে তারা একটু অন্যভাবে শিবরাত্রি পালন করে আসছে। প্রতিবার তারা প্রতিমা দিয়ে পুজো করলো, এবার সেবা সমিতির এক সদস্য কাগজ ও বিভিন্ন দ্রব্য দিয়ে 10 ফিটের একটি শিবলিঙ্গ বানিয়েছে। তারাই সেটাকে প্রতীকী হিসেবে রেখে নরনারায়ণ নরসেবার মধ্য দিয়ে শিবরাত্রি পালন করলো বলে বোলেবোম সেবা সমিতির সদস্য প্রমিত গোস্বামী জানালেন। আমরা বোলবম সেবা সমিতি জলপাইগুড়ি এবং বাবুপাড়া 7 বুলেট ক্লাবের যৌথ প্রচেষ্টায় বিগত 6 বছর ধরে আমরা শিবরাত্রি পালন করে আসছি। এটা আমাদের 6ষ্ঠ বছর। এর আগে আমরা প্রতিমা আনতাম, এবছর আমরা 10 ফিটের শিবলিঙ্গ তৈরি করেছি। আমাদের কাছে পুজোটা হলো নরনারায়ণ সেবা। আপনি দেখতে পাচ্ছেন আমাদের দুপুর থেকে 5,000-এর ওপরে লোককে সেবা দিয়েছি খিচুড়ি প্রসাদের মাধ্যমে। এটাই আমাদের কাছে পুজো। আমরা প্রতীকী পুজো করি, এবং এবছর আমরা 12টা জ্যোতির্লিঙ্গের ছবি লাগিয়েছি, এবং তার ডিস্টেন্স আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মাঠের থেকে সেই সব জ্যোতির্লিঙ্গের ডিস্টেন্সকে সেখানে দেওয়া আছে। এবছরে এটাই বিশেষ আকর্ষণ আমাদের। মডেলটা আমাদের বোলবম সেবা সমিতির সদস্য কুণাল ঘোষ ওরই মেন প্ল্যান, এবং বাদবাকি সব সদস্যদের সহযোগিতায় এটা আমাদের নিজেরাই বানিয়েছি আমরা। এটা প্রতীক হিসাবে থাকবে, ঠিক আছে, কিন্তু খিচুড়ি প্রদান অনুষ্ঠান এটা আজকের জন্যই আমরা করেছি শিবরাত্রি উপলক্ষে। এরকম প্রত্যেক বছর এখানে করা হয় বাবুপাড়ায়। আমাদের বোলবম সেবা সমিতিতে আমরা 20-25 জন মোটামুটি আছি এখানে মধ্যে। দয়া কিংবা করুণা নয়, উপার্জন করব নিজের দক্ষতায়। উপার্জনের ভরসা জোগাতে আছে উত্তরবঙ্গের একমাত্র ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজিক্যাল সেন্টার। সেবা যদি হয় আপনার উদ্দেশ্য, তবে নার্সিংকে করে তুলুন আপনার লক্ষ্য। তাই আর দেরি না করে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই চলে আসুন দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি, সোনালী গার্লস স্কুলের গলিতে। যোগাযোগের নম্বর 9832353934 অথবা 9832442838।